দক্ষিণবঙ্গে অনাবৃষ্টি মাছ চাষে প্রত্যক্ষভাবে তা প্রভাব পড়েছে। বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লকের মিষ্টি জলের অভাবে মৎস্যজীবীদের মাথায় হাত। সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হারোয়া, মিনাখা, স্বরূপনগর, হাসনাবাদ সহ বিভিন্ন ব্লকে মাছ চাষের ওপর প্রত্যক্ষ প্রভাব পড়েছে। জল গরম হয়ে মাছ মরে ভেসে উঠছে জলের ওপর। ইতিমধ্যেই বর্ষাকালীন বৃষ্টির দেখা নেই, যেখানে এই সময় বিভিন্ন প্রজাতির সাদা মাছ যেমন বাগদা, চিংড়ি, ভেটকি, পার্শে, রুই, কাতলা, যেগুলো মিষ্টি জলে বৃদ্ধি পায়। একাধিক মেছো ভেড়ি ও পুকুরে ইতিমধ্যেই নোনা জল ঢুকে রয়েছে। পাশাপাশি জলে অক্সিজেনের পরিমাণ কমে আসছে, বিভিন্ন মাছের রোগ দেখা দিচ্ছে, যার কারণে মাছের বৃদ্ধি হচ্ছে না। অনেক সময় পুকুরে মাছ মরারও ছবি উঠে আসছে আমাদের সামনে। অন্যদিকে মিষ্টি জলের অভাবে জলের চরিত্র পাল্টে যাচ্ছে, যার কারণে পুকুরে কিংবা মেছো ভেড়িতে মাছ ঠিকমতো বিচলন করতে পারছে না, যার ফলে মৎস্যজীবীদের মাথায় হাত। অন্যদিকে যেসব মৎস্যজীবীরা বৃষ্টির জলের অপেক্ষায় থাকে, তারা মিষ্টি জল পাচ্ছে না, যার কারণে বিভিন্ন প্রজাতির মাছ আমদানি কমে যাচ্ছে, যার কারণে মৎস্যজীবীদের মাথায় হাত পড়েছে। গত বছর এই সময় প্রচুর বৃষ্টি হয়েছিল, যার কারণে যেসব মৎস্যজীবীরা তারা একটু সুখের মুখ দেখেছিল, কিন্তু এবার সম্পূর্ণ চিত্রটাই পাল্টে গিয়েছে। দক্ষিণবঙ্গে একের পর একদিন চলে যাচ্ছে বর্ষাকালীন বৃষ্টির কোনো দেখা নেই, যার কারণে মাছের যোগান কমেছে, বৃদ্ধি পাচ্ছে না মাছ। অনেক সময় নোনা জলে মাছ মারা যাচ্ছে। মিষ্টি জলের অভাবে দুশ্চিন্তার কালো মেঘ দেখছে কয়েক হাজার মৎস্যজীবী। আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই বলে আমরা ভালোভাবে মাছ চাষ করতে পারছি না, একটাই কারণে, মানে বৃষ্টি হলে আমাদের ঘেরির পানি লবণাক্ত থেকে মিষ্টি হয়, সেই হিসাবে আমাদের বাগদা চিংড়ি আমাদের এখানে মানে এখানকার মানে বেশি উন্নত, যেরকম ভিনামি আছে, ছাটি চিংড়ি আছে, তারপর রুই কাতলা, সিলভার আছে। এখন এইসব বৃষ্টির জন্য মাছটা মানে সুস্থ সবল নেই, মারা যাচ্ছে মাছগুলো, মাছগুলো ভাইরাস হয়ে যাচ্ছে, আমরা খুব অসহায় হয়ে গিয়েছি।